বাংলাদেশের জনপ্রিয় যে সকল গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম একটি গাড়ি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের এই গাড়িটা। এটা হচ্ছে টয়োটা এক্স করোলা সিরিজের গাড়ি, চারের মডেল। গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে 2009। এই গাড়িটা সম্বন্ধে বিস্তারিত জানাবো, এবং তার আগে বলে রাখি গাড়িটা রয়েছে আমাদের প্রতিষ্ঠান স্টার কারে ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 10-11 নতুন ব্রিজের সামনে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রতিষ্ঠান সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সরাসরি আমাদের ফোন নম্বর গুলোতে ডায়াল করতে পারেন, অথবা গুগল ম্যাপে গিয়ে সার্চ বারে স্টার কার লিখে সার্চ করলে হয়ে যাবে, আমাদের ঠিকানাটা আপনারা পেয়ে যাবেন। যে গাড়িটা দেখাচ্ছিলাম এই গাড়ি সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানাতে চাই। প্রথম কথা হচ্ছে এটা চারের মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন আছে 9, পেপার আপনারা দূরে আপডেট পাবেন। এই গাড়িটাতে অক্টেনের পাশাপাশি সিএনজি কনভার্সন করা রয়েছে, আপনারা তেল এবং গ্যাস উভয়ই ড্রাইভ করতে পারবেন। এবং গাড়িটাতে যে রংটা রয়েছে সেটা অলরেডি টাচ আপ করানো আছে, টুকটাক যতটুকু যা কাজ ছিল ইতিমধ্যে করাই রাখা হয়েছে। এখন এই গাড়িটাতে যেভাবে রংটা রয়েছে আগামী 1.5-2 বছরে কোন রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সামনের দিক থেকে একটু দেখাতে চাই লাইটগুলো, যেগুলো আছে খুবই ফ্রেশ কন্ডিশনের, ভালো লাইট লাগানো রয়েছে। লাইটগুলো কিন্তু অনেকদিন ইনশাল্লাহ এভাবে চালানো সম্ভব, আশা করা যায় আগামী 2 বছর ইনশাল্লাহ লাইট নিয়েও কোনো রকমের প্রবলেম হওয়ার চান্স আমি দেখছি না। পাশাপাশি আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রিলটা, এটাও ভালো রয়েছে। মেইন বাম্পার অপশনাল বাম্পারও খুবই চমৎকার আছে, নাম্বার প্লেটটাও ফ্রেশ রয়েছে, কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টোরি ইনশাল্লাহ গাড়িতে পাবেন না। প্রত্যেকটা গ্লাসই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো গ্লাসই ফাটা নাই বা ড্যামেজ হয়েছে এরকম কোনো পসিবিলিটি আপাতত নাই, সবগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন। শুধু এটাই না, চাকাগুলো যদি আপনাদের দেখাই আগামী 5-6 মাস ইউজ করে আপনি চাইলে নতুন চাকা আবার লাগাই নিতে পারবেন ইনশাল্লাহ। সো এখন যেভাবে বিট আছে সবগুলো চাকা অ্যালয় সহ ইনশাল্লাহ আরও প্রায় 5-6 মাস নর্মালি ইউজ করা পসিবল। শুধু সামনেরটাই না, পিছনেরগুলোও কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকছে ইনশাল্লাহ। সো অ্যাটলিস্ট আপনারা যদি গাড়ি কিনতে চান এই কন্ডিশনে ভালো একটা গাড়ি কিন্তু আপনাদের জন্য হতে পারে। শুধু এটাই না, আমি যদি দরজাটা খুলে আপনাদের দেখাই, আপনারা দেখেন প্রত্যেকটা দরজায় কিন্তু খুবই চমৎকার থাকছে, বিট বাই বিট আপনারা মিলাই নিতে পারবেন। সো ইনশাল্লাহ দরজার যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আপনারা অ্যাটলিস্ট পেয়ে যাচ্ছেন। শুধু কি একটা দরজা এরকম আছে না, সবগুলো দরজাই আলহামদুলিল্লাহ প্রায় একই রকম কন্ডিশনে রয়েছে, লকগুলো খুব ভালোভাবে কাজ করতে আছে। পাশাপাশি আপনারা বিট বাই বিট মিলাই নিতে পারবেন, প্যাডটা দেখে নিতে পারবেন। সো অ্যাটলিস্ট আপনারা যদি এসে সামনাসামনি দেখেন গাড়িটা অবশ্যই ভালো লাগবে, লাগার মতো কিন্তু একটা এক্সপ্রেশন তৈরি হবে। আমি যদি পিছনের দিকে দেখাই পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে, স্টিকার লোগো সহ দেখে মিলাই নিতে পারবেন ইনশাল্লাহ। এবং পিছনের দিকটা যদি দেখাই মেইন বাম্পার বলেন, অপশনাল বাম্পার বলেন, নাম্বার প্লেট কন্ডিশন বলেন, এগুলো কিন্তু ভালো রয়েছে। লাইটগুলো এখনো পর্যন্ত ফ্রেশ থাকছে, পিছনের লাইটগুলোতেও কোনো ড্যামেজ নাই, যেগুলো আছে সেগুলো গাড়ির সাথেই আমরা যেভাবে আছে সেভাবেই পেয়েছি, এবং দেখে অরিজিনাল লাইটই মনে হচ্ছে। তো এদিক থেকেও কিন্তু কোনো রকম প্রবলেম আপনাদের ফেস করতে হবে না। সো এটা হচ্ছে গাড়িটার ব্যাকডালা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল টয়োটার সিল সহ আছে। পাশাপাশি আপনারা যদি ভিতরটা দেখায় এখানে দেখেন, আপনাদের জন্য বলেছিলাম সিএনজি করা আছে, এবং ওভারঅল যদি দেখায় পুরো বডিটা কিন্তু ভালোই থাকছে, কোনো রকমের বড় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, টুকটাক টাচ আপ যা হওয়ার হয়েছে এই আর কি। সো বেসিক একটা গাড়িতে টুকটাক যা করানো লাগে সেগুলো কিন্তু এটাতে করানো হয়েছে, আপাতত কিন্তু আপনাকে নিয়ে তেমন কিছু করানো লাগবে না, যা কিছু আছে সবই রেডি আছে, গাড়িটা শুধু নেবেন এবং চালাবেন। সেটার প্রমাণ এই পাশের চাকাগুলো আপনারা দেখতে পারেন, সবগুলো চাকায় প্রায় একই রকম কন্ডিশনে আছে, শুধু ওটাই না সামনেরটাও কিন্তু খুবই দারুণ রয়েছে ইনশাল্লাহ। তো চাকাগুলোর কথা যদি আমি বলি সেদিক থেকেও দারুণ রয়েছে। সো আমি একটু আপনাদের বাকি দরজাগুলো একটু খুলে দেখাচ্ছি, যেমন এই দরজাটা, এই দরজাটা যদি আমি একটু খুলে দেখাই দেখেন এটাও কিন্তু একই রকম কন্ডিশনে থাকছে, আলহামদুলিল্লাহ আপনারা বেশ ভালো কন্ডিশনেই কিন্তু দরজাটা পেয়ে যাবেন। শুধু এটাই না, আমি সামনের যে ড্রাইভিং সিটের দরজা যেটা সবচাইতে বেশিবার খোলা হয় সেটাও একটু দেখাই দিতেছি, দেখেন এটাও কিন্তু খোলা কাটা ইনশাল্লাহ আপাতত নেই, যা আছে মোটামুটি ভালোই, মাস্টার সুইচগুলো খুব ভালোভাবে কাজ করতে আছে। আর এটা হচ্ছে ওভারঅল গাড়িটা। সো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই গাড়ি স্টার্ট হয়েছে কিনা একটু দেখাই দেন, সো আমি তাদের উদ্দেশ্যে এখন একটু স্টার্ট দিয়ে দেখাবো। আফটার কার স্টার্ট হয়ে গেছে ইনশাল্লাহ, গাড়িটা কিন্তু রানিংয়ে আছে, আমি একটু এসি ডাউন করে দিব। এই যে এসির বাতাসটাও কিন্তু খুবই ভালো রয়েছে, ঠান্ডাটাও খুবই সুন্দর হচ্ছে, ঠান্ডা তো আর ক্যামেরার মাধ্যমে বলা পসিবল না, এটা আপনি সামনাসামনি যখন আসবেন তখন দেখানো যাবে, বাট যে বাতাসের বিষয়টা সেটা হয়তো কিছুটা দেখাতে পারবো। এই যে দেখুন দুই আছে আপাতত, তাতেই কিন্তু মোটামুটি ভালোই ফ্লো দিচ্ছে ইনশাল্লাহ, সেটা চাইলে কিন্তু আর একটু বাড়াই দেওয়া পসিবল। আপনার ম্যাক্স করতে হবে না, এভারেজ চালালেই কিন্তু তাতে মোটামুটি ভালো পরিমাণে ঠান্ডা আপনারা পাবেন ইনশাল্লাহ। সো এটা তো বেসিক গেলই, তারপরে যদি আপনাদের আমি ড্যাশবোর্ডটা দেখাই, ড্যাশবোর্ডটা কিন্তু খুবই চমৎকার রয়েছে, স্টার্টিং প্যাডটাও ভালো রয়েছে, ইভেন এখান থেকে খুঁটিটাও যদি দেখেন খুঁটিটাও কিন্তু খুবই দারুণ, সবগুলো চাকার খুঁটিগুলোই খুব ভালো রয়েছে। এটা কিন্তু গ্যাস তেল উভয় রান করতে আছে, আপাতত গ্যাসে রয়েছে। এবং এইটার যদি আমি ভিতরে দিকটা দেখাই,
এই যে সিলিংটা দেখেন খুবই চমৎকার রয়েছে, লাইটটাও কাজ করতে আছে, এবং আপনারা যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল সিট আছে। কাভারটা খুলে ফেলে দিয়েছি কারণ কাভারটা নষ্ট হয়ে গেছিল, আপনারা যে কাভারটা চান লাগাই নিতে পারেন, ওই সুযোগটা কিন্তু আপনাদের দেখেছি যে আমি একটা কাভার লাগাই দিলাম সেটাই আপনার চালাতে হবে এমন না, আপনি চাইলে আপনার মতো করে একটা কাভার অ্যাডজাস্ট করে লাগাই নিতে পারবেন। সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে ইঞ্জিন রুমটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ, ইঞ্জিনটা কেমন কন্ডিশনে কি পাবেন না পাবেন না পাবেন সেটাও কিন্তু কিছু তথ্যের মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করবো। সো আমি বড়টা খুলে দিলাম, এখন উঠাবো। এইটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন, ভিভিটাই অনঞ্জেট এফি ইঞ্জিন থাকবে 1500 সিসির, যেহেতু এটা একটা এক্সকোরোলা সিরিজের গাড়ি আপনারা জানেন এটাতে ভিভিটাই ইঞ্জিন থাকে, সেটা তো কমন বিষয়। তবে ইঞ্জিনটা কেমন কন্ডিশনে আছে সেটা কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই গাড়িটা ভালোই রান করতে আছে, এখন রান যেভাবে করে গাড়ি চালায় চালায় দেখবেন ইনশাল্লাহ। রাস্তা চালানোর পরে আপনার কাছে যদি ভালো লাগে, এই গাড়িটা কেনার মতো যদি আগ্রহ জাগে ইনশাল্লাহ আপনি কিন্তু কিনতে পারবেন। সো আমার একটা পরামর্শ থাকবে, আপনি চাইলে যে কোনো টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন, গাড়ির বিশেষজ্ঞ যারা বিশেষ করে ইঞ্জিন বিশেষজ্ঞ এমন কারো পরামর্শ নিয়ে ইনশাল্লাহ এই গাড়িটা কিনতে পারেন লোকটা। সো এই ছিল ওভারঅল গাড়িটা, আলহামদুলিল্লাহ গাড়িটা সরাসরি এসে আপনারা দেখতে পারেন ইনস্টাকার থেকে, ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর 10-11 নতুন ব্রিজের সামনে এই প্রতিষ্ঠানটিতে অবস্থিত এই গাড়িটা। এটার পাশাপাশি আরও বেশ কিছু গাড়ি পাবেন, ওল্ড শেপ নিউ শেপ, এর চাইতে একটু কম রেঞ্জের, এর চাইতে হাই রেঞ্জের, সব রেঞ্জে ইনশাল্লাহ এক্সকোরোলা জি করোলা গাড়ি তো পাবেনই, পাশাপাশি এক জিও লিওন প্রিমিয়াম গাড়িও কিন্তু আমাদের প্রতিষ্ঠান এস্টারকারে আছে। অনেকেই আবার প্রোবক্স গাড়ি খুঁজেন, অনেকে 4-5 লাখ টাকার মতো গাড়ি খুঁজেন, সবার জন্যই গাড়ি আছে ইনশাল্লাহ, আসবেন দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তার আগে যাওয়ার আগে এই গাড়িটার দামটা জানিয়ে দিতে চাই। এই গাড়িটা 11,30,000 টাকায় বর্তমানে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান থেকে, অল্প কিছু ডিসকাউন্ট করা যাবে, সামনে সামনে আসেন যতটুকু পারি কমায় দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।